ইনফোকম লিমিটেড কোয়াবের মেয়াদ উত্তীর্ণ কমিটির কিছু অসৎ নেতার প্রত্যক্ষ সাহায্য ও সমর্থনে কেবল টিভি নীতিমালা পাশ কাটিয়ে দফায় দফায় মূল্যবৃদ্ধি করছে। তিনি আজ নওগাঁয় কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেন। তিনি আরও বলেন, দর্শক, গ্রাহক ও কেবল টিভি ব্যবসায়ী সহ সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে আগামী 16 অক্টোবর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কোয়াব কর্মবিরতি পালন করবে। এছাড়া নওগাঁর কেবল অপারেটররা আজ সোমবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সকল প্রকার চ্যানেল প্রচার বন্ধ রাখবে। নওগাঁর দাস কেবল নেটওয়ার্কের মালিক নিশিকান্ত দাসের সভাপতিত্বে শহরের শাহিন কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।